পাপিয়া, 9:15 বেজে গিয়েছে, অর্থাৎ ভরা অফিস টাইম। এই মুহূর্তে ঠিক কি ট্রাফিক আপডেট রয়েছে আমরা জেনে নেব। আমরা যোগাযোগ করেছি সার্জন ট্রাফিক কন্ট্রোল শুভজিৎ সরকারের সঙ্গে। শুভজিৎ বাবু, এই মুহূর্তে শহর কলকাতার ট্রাফিক আপডেট কি আছে সেটা যেমন জানতে চাইবো, একই সঙ্গে আজ কিন্তু বিকেলে ব্রিগেডে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, স্বাভাবিকভাবে যানজটের যে সৃষ্টি হবে, কারণ বহু মিছিল সেখানে যাবে এবং সেই সময় কিন্তু অফিস টাইম শেষ হবে। তো আপনার কাছে জানতে চাইবো যে গোটা ধর্মতলা চত্বর এবং তার সংলগ্ন আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে ঠিক কি ব্যবস্থা আপনাদের তরফ থেকে নেওয়া হয়েছে? নমস্কার, লালবাগ ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। শহর কলকাতা যানজটের ব্যবস্থা এখন অব্দি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। গতকাল রাত থেকে এখন অব্দি কলকাতা শহরে সেরকম বড় কোনো দুর্ঘটনার খবর নেই। আজকে সারাদিন মিটিং মিছিল বলতে বিকেল 3টার সময় একটি বিশেষ রাষ্ট্রপতি দলের র্যালি অনুষ্ঠান রয়েছে, সেই কানেকশনে বিভিন্ন জায়গা থেকে সেকশনের প্রশাসন আসবে। এর মধ্যে উল্লেখ করার মতো হাওড়া রেলওয়ে স্টেশন কমপ্লেক্স, শিয়ালদা রেলওয়ে স্টেশন কমপ্লেক্স, মহায়াতি সদন, গ্রিস পার্ক, বড়বাজার কোস্তা, কৃতিমপুর জাংশন, শ্যামবাজার ফাইভ পয়েন্ট ক্রসিং, হার্ডওয়ে ক্রসিং এবং রাজা সৌধমূল স্কোয়ার। যেহেতু বিকেলের দিকে প্রশাসন বেরোবে, সেই কারণে শহরের যানজটের ব্যবস্থার উপরে হয়তো কিছুটা প্রভাব পড়বে, কিন্তু রাস্তাঘাটে আমাদের যথেষ্ট সংখ্যক অফিসার এবং কর্মীরা রয়েছেন। আশা করি তারা শহরের যানজট ব্যবস্থা স্বাভাবিকভাবেই স্বাভাবিকই রাখবেন। আর আপনাদের দর্শক শ্রোতাদের আমাদের যেটা বলার যে আমাদের 1073 টোল ফ্রি ট্রাফিক হেল্পলাইন রয়েছে, যদি কোনো সমস্যায় পড়েন ট্রাফিক সংক্রান্ত তারা আমাদের ফোনে আসতে পারেন এবং ট্রাফিক সংক্রান্ত সমস্যার সমাধান পেতে পারেন। এছাড়াও যেহেতু বিভিন্ন জায়গা থেকে সেকশনাল প্রশাসন আজকে যাবে, সেই কারণে হয়তো ফর দা টাইমিং কিছু ডাইভার্সন আমাদের করতে হবে, সেগুলো আবার প্রশাসন সোজা করে আবার নর্মালি ট্রাফিক ফ্লাই করে বলেই আমাদের মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে।